আমরা ধর্নায় বসতে বাধ্য হয়েছি এই জন্যে যে আমাদের যে মেন রাস্তা পদ্মপতি থেকে যে বেনিডি আসার যে রাস্তা, সেই রাস্তাটাতে দুদিকে মানে মাটি রাখার জন্যে যে ডোবা মতন হয়ে যে রাস্তার যে দলাটায় সেই জায়গাটায় আজকে বৃহস্পতিবার দিন থেকে এখনও পর্যন্ত জলে ভর্তি আছে। একটা স্কুল গাড়িও ডুবে গেছিলো, কোনোরকম করে উদ্ধার করা হয়েছে। আজকে এখনও পর্যন্ত ম্যানেজমেন্ট এটা তৈরি করেছে, দুদিকে মাটি রেখে করে তৈরি করেছে, এটা যে জলটা যাতে থাকে সেটা না সরানোর জন্য বেনেডি থেকে শুরু করে প্রয়াসে থেকে শুরু করে বহুলা সমস্ত মানুষের যানরা যাতায়াত বন্ধ হয়ে গেছে। তার সুরাহার জন্য আমরা আজকে জনগণের স্বার্থে আমরা আজকে ধর্নায় বসেছি। যতক্ষণ না আমাদের কোনো সরাহ হবে ততক্ষণ আমরা ধর্না থেকে উঠব না। আগে ম্যানেজমেন্টকে আমরা বারংবার বলেছি যে দুদিকে মাটি হয়ে গেলে জল কোন দিকে যাবে, বাঁ দিকে মাটি ডান দিকে মাঝে দোলা, সে দোলাটায় জল দাঁড়িয়ে আছে, প্রায় 10-15 ফুট জল দাঁড়িয়ে আছে, যে কোনো গাড়ি ডুবে যাবে। এটা ম্যানেজমেন্টকে আগে জানিয়েছিলাম কিন্তু কোনো ভ্রুক্ষেপ করেনি। আজ তার জন্য আমরা বাধ্য হয়ে ধর্নায় বসেছি। আমি হচ্ছি কয়লা খাদান শ্রমিক সংঘের সভাপতি অজয় পাত্র।